দেখুন, এবার তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে মার্কিন রণতরী সংঘর্ষ, 10 নাবিক নিখোঁজ। মার্কিন নৌবাহিনীর গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস জন এস ম্যাককেইন সিঙ্গাপুরের কাছে একটি তেলবাহী ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষের পর রণতরীর ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া ডেস্ট্রয়ারের 5 নাবিক আহত এবং 10 জন নিখোঁজ হয়েছেন। স্থানীয় সময় সকাল 6:24 এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন সপ্তম নৌবহর। সিঙ্গাপুর বন্দরের দিকে যাওয়ার পথে সংঘর্ষ হয়েছে। তেলবাহী জাহাজের অবস্থা কী দাঁড়িয়েছে সপ্তম নৌবহরের বিবৃতিতে তা উল্লেখ করা হয়নি। তবে 30,000 টনের তেলবাহী জাহাজ দ্য অ্যালনিক এমসিল লাইবেরিয়ার পতাকা বহন করছিল। এটি সিঙ্গাপুর থেকে দক্ষিণ কোরিয়া যাচ্ছিল। ওই এলাকায় তল্লাশি অভিযান চলছে। সিঙ্গাপুরের নৌবাহিনী এবং ওই এলাকায় অবস্থিত মার্কিন জাহাজ এতে অংশ নিয়েছে। সহায়তা করার জন্য ওই এলাকায় অবস্থান করছে সিঙ্গাপুরের পুলিশ, কোস্ট গার্ডের জাহাজ। এছাড়া মার্কিন নৌবাহিনীর আক্রমণের কাজে ব্যবহৃত যুদ্ধজাহাজ ইউএসএস আমেরিকা ও তল্লাশিতে যোগ দিয়েছে। এ ঘটনা তদন্ত করা হবে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।